ওয়েলকাম সবাইকে। আজকে আমরা একটা গেম দেখব, এটা হচ্ছে এক জার গেম। সে হচ্ছে হয়তো আমার ওয়ান অফ মাই ফেভারিট চেস প্লেয়ার্স, তো এর নাম হয়তো তোমরা শুনেছো, এ হচ্ছে মিখেল তাল। ঠিক আছে, তো সে হচ্ছে বিখ্যাত তার স্যাক্রিফাইসের জন্য, তার কুইন স্যাক্রিফাইসের জন্য। তো এরকম অনেক গেম আছে তার, তার মধ্যে এই বাদিকে হয়তো তোমরা দেখতে পারছো, এত এরকম সব তার স্যাক্রিফাইসের গেম, তার খুব ভালো গেম। তার মধ্যে এটা আমি চুজ করেছি কারণ কি এখানে আমার একটা একটা স্যাক্রিফাইস আমরা দেখব যেটা আসবে, সেটা আমার খুব ভালো লাগে। সেটাই আজকে আমরা এই গেমটা অ্যানালাইজ করব। রোমান তোরান অ্যালবেরো হচ্ছে একটা স্প্যানিশ গ্র্যান্ড মাস্টার, তার আর মিখেল তাল। তো শুরু করি, মিখেল তাল হচ্ছে ব্ল্যাক পিসেস এ, আর অ্যালবেরো হচ্ছে হোয়াইট পিসেস এ। তো আমরা শুরুতে দেখি একটা স্ট্যান্ডার্ড ইংলিশ ওপেনিং দিয়ে শুরু হয়েছে, আর ওপেনিংটা অ্যাকচুয়ালি খুব ব্যালেন্স তখনকার, এরকম একটু কনফ্রন্টেশনাল ওপেনিং এটা। তো এখানে একটু পন কমপ্লেক্সিটি অনেক, ইংলিশ ইংলিশ ইজ আ বিট কমপ্লেক্স স্পেশালি ফর বিগিনার্স ইট ইজ। তো এখানে একটু কোন কোন পন দিয়ে কোন ট্রেড কোন পোস্ট গুলো করতে হবে সেটা সবই থিওরির মধ্যে পড়ে। তো দু সাইডে আমরা দেখবো, একটা কিং সাইড ক্যাসেল এর জন্য যাবে, এখানে হোয়াইটের হোয়াইট হচ্ছে একটু নাইটটাকে ডিপে আনার চেষ্টা করছে, আর এই সেন্টার পয়েন্টটা ক্যাপচার করার জন্য। তো আপাতত হোয়াইটের স্পেস হয়তো একটু বেশি কারণ কি সেন্টারটা হচ্ছে মোস্টলি হোয়াইটের হাতে। তো সেটাই কিভাবে, এখানে একটা রুক ট্রেড আমরা দেখতে পারবো। তো আমাদের পুরো এফ ফাইলটা খুলে গেছে, এখানে কোনো পন নেই, সরি এখানে কোনো পন নেই। আর পন তাছাড়া পন সিমেট্রি ইজ লাইক পন স্ট্রাকচার দু সাইড ইজ সিমেট্রিক্যাল, শুধু হোয়াইট হয়তো একটু এক্সটেন্ডেড আছে, সেটা এখন বাজে না খারাপ বোঝা যাচ্ছে না, ওভার এক্সটেন্ডেড ঠিক বলা যায় না কারণ কি হোয়াইট এর স্পেস বেশি। ব্ল্যাক ব্ল্যাক অপোজিট, ব্ল্যাক এর হচ্ছে একটু কনসলিডেটেড, একটু প্যাসিভ ভাবে আছে, কিন্তু এগেইন স্ট্রাকচার হচ্ছে প্রায় সেম, কিন্তু ব্ল্যাক এর পিস অনেক কটা একদম আনডেভেলপড, তো সেটা ব্ল্যাক কে ডেভেলপ করতে হবে। এখানে আমরা যে সিম্পল ডেভেলপমেন্ট দেখবো, এখানেও জাস্ট কুইন কে লাইন আপ করা হচ্ছে, যে যদি এই ফিয়ান কাটো বিশপটাকে, এই দু সাইডের অ্যাকচুয়ালি ফিয়ান কাটো সেট আপ আছে, তো হোয়াইট চাইছে যে যদি ব্ল্যাক এর ফিয়ান কাটো বিশপটাকে এক্সচেঞ্জ করে নিতে পারে কারণ কি এই বিশপটা খুব স্ট্রং, এই ডায়াগোনালটা ধরে আছে, এই বিশপটা হয়তো এই ডায়াগোনালে খেলবে বা এই কি সেন্টারের দিকে আসলে কিং এর দিকেও যেতে পারে। তো দিস বিশপ কে যদি কিছু করে এক্সচেঞ্জ করা যায় সেটা চেষ্টা করছে ব্ল্যাক হোয়াইট। এখানে ব্ল্যাক হচ্ছে সেন্ট্রালাইজ করছে রুককে, হোয়াইট এখন অ্যাকচুয়ালি চেষ্টা করছে নাইটটাকে আবার কিং এর দিকে এনে, যদি এই বিশপটাকে ওপেন করে এই বিশপ দিয়ে কোনো অ্যাটাক করা যায়, নাইটটা যদি জাম্প করতে পারে ভিতরে, সেরকম কিছু একটা চেষ্টা করছে। তো এখন হচ্ছে আবার রুক দিয়ে বিশপটাকে মারলো, তো এখানে হোয়াইট নিতে পারছে না কারণ কি জাস্ট এই এটা আছে, এটাকে একটা স্কিউর বলে, আর এখানে কুইনটা চলে যাবে, তো হোয়াইট ক্যাপচার করতে পারছে না। তার জায়গায় হোয়াইট চেক দেবে, চেক দেওয়ার পরে ওকে চেক দেওয়ার পরে নাইট এখানে, আর এখানে অ্যাকচুয়ালি আমরা তালের লাইক ব্রিলিয়েন্স দেখবো এখান থেকে শুরু করে, যে কুইন স্যাক্রিফাইস এখানে পুরো কুইনটাই দিয়ে দিচ্ছে, আর এখন ব্ল্যাক টু পয়েন্ট, এখন ব্ল্যাক লাইক পুরো একটা পিস ডাউন অ্যাকচুয়ালি এখান থেকে। এটা কি অ্যাডভান্টেজ পাবে ব্ল্যাক তার জন্য এই কুইনটাকে স্যাক্রিফাইস করার জন্য, সেটা হচ্ছে একটা টেম্পো পাবে এই কিং এর ওপর, একটা এই পিস গুলো অনেকটা আগিয়ে এসছে, যদি কিছু করে হোয়াইট কে কর্নার করা যায় এই অ্যাডভান্টেজটাকে নিয়ে। এখন দেখতে পারবো ব্ল্যাকের সব পিসি হচ্ছে কিং এর কে আস্তে আস্তে সোয়ার্ম করবে,
আর একটা মেটিং নেট টাইপের বানানোর চেষ্টা হবে। আর এই বিশপটা একটু আইসোলেটেড, বিশপটা এখন কিভাবে বেরোবে বোঝা যাচ্ছে না, এদিকে সব ব্লকড, এদিকেও তো ব্লকড, কিং হয়তো ক্রিপ করতে পারে, আর এই নাইটটা হচ্ছে অ্যাটাক করছে। ওকে, হোয়াইট এখন এক্সচেঞ্জ করতেছে, যত হোয়াইট এক্সচেঞ্জ করতে পারবে হোয়াইটের পজিশন বেটার হবে, হোয়াইট হোয়াইট কে আর চিন্তা করতে হবে না ব্ল্যাক এর পিস গুলোকে নিয়ে, কিন্তু ব্ল্যাক অবভিয়াসলি সেটা চায় না। ব্ল্যাক আস্তে আস্তে সেই একটু প্রেশার করবে, কিং কে কিং এর কাছে যাবে সবকটা পিস, তখন আমরা দেখবো যে বিশপ, এগেন বিশপ চেক, কিং কে সরতে হবে, আর কুইন আবার কিং কে, রুক হচ্ছে আস্তে আস্তে একদম এদিকে আসছে, আবার কুইনের উপর অ্যাটাক করছে, কুইন কে সরতে হবে, আর বিশপ F5, আর এখানে হোয়াইট রিজাইন করেছে। হোয়াইট রিজাইন করেছে অনেক কটা কারণে, কারণ এক হচ্ছে যদি উঠে আসে তাহলে জাস্ট আই থিঙ্ক এইভাবেও খেলা যায় যে এই পন পুশ করে, কিন্তু তার জায়গায় জাস্ট সিম্পল যদি রুক রুক F2 খেলি, তাহলে কি লাইক কুইনের উপর লাইক বিশপ সাপোর্ট করছে, কুইনের উপর অ্যাটাক করছে, কুইনকে সরাতে হবে বা স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করলেও ব্ল্যাকের আপ থাকবে, আর এই পনটাকে মারছে, আর এখানে খুব তাড়াতাড়ি একটা মেট হয়ে যাবে, আর সেটা যদি না হয়, যদি কিং এদিকে যায় তাহলেও এরকমই হবে, আর এখানে তো অবভিয়াসলি ফর্ক হয়ে যাচ্ছে, আর হোয়াইটের কুইনও চলে যাবে, আর কুইন যাওয়ার পরে যদি এখানে ক্যাপচারও করে এরকম, তাহলে হোয়াইটের বিশপটা থাকছে না, আর এখানে যদিও হয়তো হোয়াইট হচ্ছে 2 পয়েন্টস ডাউন, উইচ ইজ নট দ্যাট বিগ, তাও হোয়াইটের পজিশন, ব্ল্যাকের পজিশন ইজ ভেরি সলিড, আর ব্ল্যাকের দুটো পিস আছে, এই রুখটা কিছু করে তেমন ভালো করে ইনফিল্ট্রেট করতে পারছে না এখানে ব্লক, ঠিক আছে, যদি রুখটা অন্যদিকে থাকতো একটু ডেভেলপ হতো তাহলে হয়তো খেলা যেত, কিন্তু এই বিশপটা খুব স্ট্রং, এই নাইটটা হয়তো এদিকে গিয়ে খুব যন্ত্রণা করতে পারে, তাই এখানে হোয়াইট রিজাইন করেছে। এটাই অ্যাকচুয়ালি খুব সিম্পল ভাবে একটা কুইন স্যাক্রিফাইস কিভাবে খেলতে হয় আমরা এখানে দেখছি, এই যে এই এখানে এখানে লেখা আছে দেখবে ডান দিকে, তাল ইজ ইন্টারেস্টেড ইন এ ড্র, কারণ কি এটা দেওয়ার পরে আইদার জিতবে যদি কুইন স্যাক্রিফাইসটা ঠিক হয়, আর যদি না হয় তাহলে বাজে ভাবে হারবে, তো এইভাবেই খেলাটা হবে, এটাই হচ্ছে একদম সিম্পল ভাবে, টেম্পো ছাড়লে হবে না, একটা অ্যাডভান্টেজ তুমি স্যাক্রিফাইস এর পরে যদি পাও সেই স্যাক্রিফাইসটাকে ধরে রাখতে হবে, আর সেটা ধরে রেখেছে, ঠিক আছে, এই আস্তে আস্তে কিং কে সোয়ার্ম করছে করেছে তাল, আর এখানে পুরো ফোর্স, এখানে হোয়াইট আর কিছু করার নেই, আইদার মেটেরিয়াল চলে যাবে বা একদম কিং চেকমেট হয়ে যাবে। তো আজকে এই ছোট্ট গেমটাই দেখানোর ছিল যে কিভাবে কুইন স্যাক্রিফাইস কে কনভার্ট করতে হয়, কিভাবে ঠিক সময় করতে হয় অ্যাকচুয়ালি, তার জন্য মিখাইল তালকে এত আমারও খুব ভালো লাগে, কারণ কি এরকম খুব এক্সাইটিং গেম হয়, হোপফুলি ফিউচারে আরো কটা গেম দেখাতে পারবো, তাই আজকের জন্য এখানেই রাখলাম, দেখার জন্য থ্যাংক ইউ, বাই।